নমস্কার, 7 AM নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের ট্রেন বিভ্রাট, শিয়ালদহ বনগাঁ শাখায় দীর্ঘক্ষণ ধরে বন্ধ রইল ট্রেন চলাচল। জানা গেছে বৃহস্পতিবার শিয়ালদহ বনগাঁ লোকাল বনগাঁর দিকে যাওয়ার সময় সংগতি স্টেশনে ঢুকতেই আচমকা ট্রেনের চাকা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। আর চলন্ত অবস্থায় ট্রেনের পেছন দিকের একটি অংশের চাকা থেকে ধোঁয়া বের হতে দেখে তীব্র আতঙ্কিত হয়ে পড়েন ওই ট্রেনের যাত্রীরা। যাত্রীদের চিৎকার চাঁচামেচিতে ট্রেনের চালক দাঁড় করিয়ে দেন ট্রেনটি। ট্রেনটি হাবড়া থেকে ছাড়বার পর সংহতি স্টেশনে ঢোকার মুখে এই ঘটনা ঘটতেই আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন বহু যাত্রী। ট্রেনের চালক এবং গার্ড দ্রুত ট্রেনটি যে জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছিল সেখানে পৌঁছে ঘটনাটি খতিয়ে দেখার পর খবর দেয় রেলের আধিকারিকদের। শুরু হয় মেরামতির কাজ। এই ঘটনার জেরে প্রায় 45 মিনিট ধরে শিয়ালদহ বনগাঁ শাখায় বন্ধ থাকে আপ লাইনের ট্রেন চলাচল। প্রকাশ্য দিবালোকে সাইকেল চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল দুই দুষ্কৃতী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কোচবিহারের নরসিংহ দিঘি সংলগ্ন এলাকায়। জানা গেছে এদিন দুপুরে ওই এলাকায় সাইকেল চুরি করবার চেষ্টা করতেই বিষয়টি সাইকেল মালিকের নজরে আসে। তৎক্ষণাৎ হাতে নাতে ধরে ফেলেন দুজনকে। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এই এলাকায় একের পর এক সাইকেল চুরির ঘটনা ঘটছে। ওই এলাকার কয়েকজনের সাইকেল চুরি হওয়ার পর থেকেই সতর্ক হয়ে যান স্থানীয় মানুষজন। আর এদিন দিনে দুপুরে ফের সাইকেল চুরি করবার চেষ্টা চালাতেই চোরেদের হাতে নাতে পাকড়াও করেন তারা। চোরেদের আটকে রেখে খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। ফের দুর্নীতির ঘোলা জলে নাম জড়ালো শাসক শিবিরের। এবার রাস্তা তৈরির জন্য বরাদ্দ হওয়া অর্থ আত্মসাতের অভিযোগ উঠল খোদ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই। সূত্রে খবর, মালদার চাঁচল 1 নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি রাস্তা তৈরির জন্য মোট 88,000 টাকা বরাদ্দ করা হয়। কিন্তু স্থানীয়দের অভিযোগ, নতুন রাস্তা তো দুরস্থ, রাস্তা তৈরির জন্য একটা ইটও পড়েনি সেখানে, অথচ পুরনো একটি রাস্তা দেখিয়ে বেমালুম তুলে নেওয়া হয়েছে সেই টাকা। ইতিমধ্যে ঘটনার প্রেক্ষিতে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান। আর তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এহেন গুরুতর অভিযোগ ওঠার পর এসুকে ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। ভাঙুর 1 নম্বর তৃণমূল কংগ্রেস নেতা তথা সওকত মোল্লা ঘনিষ্ঠ আয়সান মোল্লাকে সামাজিক মাধ্যমে প্রাণনাশের হুমকি। আর এই ঘটনার জন্য সরাসরি স্থানীয় ISF নেতৃত্বকে দায়ী করলেন তৃণমূল নেতা আয়সান মোল্লা। লোকসভা ভোটে আয়সান মোল্লার নেতৃত্বে সংশ্লিষ্ট এলাকায় ভালো ফল করে তৃণমূল, আর সেই আক্রোশ থেকেই তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি আহসানের। ইতিমধ্যে এই ঘটনায় ভাঙুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা। CBI, তুমি উর্দি ছাড়ো, BJP-র ঝান্ডা ধরো, এই স্লোগান তুলেই এদিন অশোকনগর শ্রী চৈতন্য মহাবিদ্যালয় অফ কমার্স কলেজের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হল তৃণমূল ছাত্র পরিষদ। উল্লেখ্য, গত 28 অগস্টে গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে তিলোত্তমা খুনের ঘটনায় CBI-র তদন্ত প্রক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। সেই সঙ্গে প্রতিটি কলেজে যেন এই ইস্যুতে অবস্থান বিক্ষোভ করা হয় সেই নির্দেশ দেন তিনি। আর সেই মতো এদিন রাজ্যের অন্যান্য কলেজের পাশাপাশি অশোকনগর শ্রী চৈতন্য মহাবিদ্যালয় অফ কমার্স কলেজের সামনেও CBI-র বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের। সম্প্রতি 26 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌর প্রধান প্রয়াত স্বপন ঘোষের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতি তর্পণে নবনির্মিত মূর্তি উন্মোচন করা হয়। একই সাথে 26 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ের দ্বারোদ্ঘাটনও করা হলো। নতুন এই কার্যালয়টির নাম দেওয়া হয়েছে স্বর্গীয় স্বপন ঘোষ স্মৃতি মমতালয়। প্রাক্তন পৌর প্রধান প্রয়াত স্বপন ঘোষের নবনির্মিত মূর্তি উন্মোচন এবং নতুন কার্যালয়ের দ্বারোদ্ঘাটন করেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। এর পাশাপাশি আয়োজন করা হয়েছিল রক্তদান উৎসবেরও। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল ঘোষ, তৃণমূল কংগ্রেসের মহিলা রাজ্য সম্পাদক তন্দ্রা ঘোষ সহ পানিহাটির বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির ভূমিকা, সেটাতে আপনারা সন্তুষ্ট? মানে উনি যেটা কালকে বলেছেন ওটা আমার ভালো লাগেনি। পরিবার চায় না বিচার, এটা কি আমার মেয়ে চলে গেছে আমি বিচার চাইবো না? আমার মনে হয় ওনার তো ছেলে মেয়ে নেই, তাই উনি সন্তান হারা বাবা মার যন্ত্রণাটা বুঝতে পারছেন না, তাই হয়তো উনি কথা বলছেন। কথা বলার মানসিকতা ওনার আসছে, এই ব্যাপারে আমরা আর কোনো মন্তব্য করবো না। কষ্ট লেগেছে এই মন্তব্যে? এই মন্তব্যে কতটা মর্মাহত আপনারা? ওনার ঘোষ যেমন বলেছিলেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম ঘটনার কথা শুনলে মনে কষ্ট হবে।